নমস্কার বন্ধুরা টেকনিক্যাল হেল্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই টেকনিক্যাল সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য টেকনিক্যাল হেল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন চলুন শুরু করা যাক আজ আমরা জানব ডিজিটাল রেশন কার্ডের নতুন লিস্টে আমাদের নাম রয়েছে কিনা তা জানবো কীভাবে ডিজিটাল রেশন কার্ডের নতুন লিস্টে আমাদের নাম রয়েছে কি না তা জানার জন্য এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে এই ওয়েবসাইটটি খুলতে গিয়ে যদি কোনো আপনার সামনে ইরোর মেসেজ আসে তবে আপনি অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর প্রসেস টু আইপি অ্যাড্রেস আনসেফ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই ওয়েবসাইটটি খুলে যাবে দেখুন ওপরে লেখা রয়েছে সার্চ বেনিফিশারি ডিটেলস অর্থাৎ এখানে আপনার কিছু ডিটেলস লাগবে যা আপনাকে পূরণ করতে হবে দেখুন ওপরেই সিলেক্ট রয়েছে সার্চ বাই নেম অর রেশন কার্ড নাম্বার নেম নেমেই সিলেক্ট করা রয়েছে নেমেই সিলেক্ট করা থাকবে এরপর দেখুন আপনাকে বলছি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে তো চলুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়া যাক আপনি আপনার নিচের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি আপনার ব্লক অর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিন আপনি আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করে নিন চলুন সিলেক্ট করে নিলাম এরপর দেখুন অপশান রয়েছে জিপি অর ওয়ার্ড জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অর ওয়ার্ড আপনি যদি গ্রাম পঞ্চায়েত এর আন্ডারে বসবাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন আর আপনি যদি পৌরসভার আন্ডারে বসবাস করেন তাহলে ওয়ার্ড সিলেক্ট করে নেবেন চলুন আমি আমি আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম এরপর দেখুন আপনাকে আপনার নেম সার্চ করতে হবে অর্থাৎ নাম সার্চ করতে হবে এবং সার্চ করার পদ্ধতি দেখুন নিচে লেখা রয়েছে আপনি আপনার পুরো নামটি এখানে লেখার দরকার নেই আপনার নামের প্রথম তিনটি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখবেন তো চলুন আমি আমার প্রথম তিনটি অক্ষর নামের ক্যাপিটাল লেটারে লিখে নিই লিখে নেওয়ার পর এবার দেখুন সার্চ করে ফেলুন সার্চ করুন সার্চ করে সার্চ করুন দেখুন লোডিং হচ্ছে একটু সময় দিন দেখুন এবার আপনি আপনার নামটি এই লিস্ট থেকে খুঁজে ফেলুন যদি এই লিস্টের মধ্যে আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনার ডিজিটাল রেশন কার্ড আপনার নামেই রয়েছে আপনার টেনশান করার কোনো দরকার নেই এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন দেখুন সমস্ত ডিটেলস দেখানো হচ্ছে আপনার অ্যাড্রেস আপনার এফ আরসি ক্যাটাগরি আপনার এজ আপনার রিলেশান আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার ব্লক এবং আপনার হেড অফ দ্য ফ্যামিলির নেম নাম ফাদার নাম ফাদার্স নেম এবং আপনার নিজের নাম এবং আপনার আরসি নম্বর সমস্ত কিছুই আপনাকে ডিটেলস এখানে দেখানো হচ্ছে আপনি এখান থেকে আপনার ডিটেলসটি অবশ্যই খুঁজে বের করে নিন তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে দেখলাম যে কিভাবে আমরা আমাদের ডিজিটাল রেশন কার্ডের নতুন লিস্টে আমাদের নাম রয়েছে কি না তা কিভাবে জানতে পারি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার अवश्य করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই थैंक यू গুডবাই